হ্যালো ভিওর্ডস টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের অষ্টম অধ্যায় এর একটি সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড ষোলো সালে এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আমরা সমাধান করবো এখানে উদ্দীপকে আমরা একটা মানুষের চোখ চোখের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে দুটি অংশ আলাদা করে চিহ্নিত করা হয়েছে একটা হচ্ছে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে আর একটা বি দ্বারা চিহ্নিত করা হয়েছে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে পিউপিল এ দ্বারা এটা বোঝানো হয়েছে পিউপিল আর বি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আইরিশ পিউপিল এবং আইরিশ দুটো দেওয়া আছে এখন এই এই দুটো যে ইন্ডিকেটর এটার আলোকে আমরা প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে ক নম্বরে বলছে পুঞ্জাক্ষী কী পুঞ্জাক্ষী বলতে আমরা কী বুঝি পুঞ্জাক্ষী এটা পুঞ্জাক্ষী হচ্ছে ঘাস মস্তকের মস্তকে দুপাশে অবস্থিত জাস্ট বৃন্তবিহীন একজোড়া জটিল পুঞ্জাক্ষী থাকে সেটাকেই বলতেছি আমরা পুঞ্জাক্ষী এটা ঘাসফড়িংয়ের যে দর্শন অঙ্গ বা ঘাসফড়িংয়ের যে চোখ সেটা জটিল প্রকৃতির হয় এবং গোল গোল মস্তকে দুপাশে অবস্থান করে তাকেই বলতেছি আমরা পুঞ্জাক্ষী এরপরে খ নম্বরে বলছে মানুষের বর্ণান্ধতা হয় কেন মানুষের বর্ণান্ধতা হয় কেন সেটা আমরা জানবো আমরা জানি আমাদের রেটিনার মধ্যে চোখের ভিতরে যে রেটিনা আছে রেটিনার মধ্যে কিছু বর্ণ সংবেদী কোষ থাকে একটা রড কোষ আর হচ্ছে কোন কোষ এবং এই কোষগুলো সিনথেসিস হয় কিন্তু আমাদের একটা এক্স ক্রোমোজম থেকে এখন এই এক্স ক্রোমোজমের মিউটেশনের কারণে কোনো কারণে যদি সেটা মিউটেশন ঘটে গিয়ে সেখানে একটা প্রচ্ছন্ন অ্যালিল তৈরি হয় এক্স ক্রোমোজমের প্রচ্ছন্ন অ্যালিল তৈরি হয় তখন এই যে এই কোষগুলো রড কোষ এবং কোন কোষের সিনথেসিস ব্যাহত হয় তখনই মানুষ সাধারণত বর্ণান্ধতা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে এক্সলিং ডিজিজ তার মানে হচ্ছে মানুষের যে এক্সক্রোমোজোম আছে সেই এক্সক্রোমোজোমের ভেতর যে জিন আছে সেই জিনগুলোই মানুষের রেটিনার মধ্যে যে সংবেদী কোষ রড কোষ এবং কন কোষ এটা সিনথেসিস করে অ্যান্ড কোনো কারণে ওই জিনের মিউটেশন ঘটে গেলে তখন তো সিনথেসিস হতে পারবে না তখন রড এবং কোন কোষ তৈরি হতে পারবে না তখন সেটা দেখতে পায় না এবং এই বর্ণান্ধতা নিয়ে লেকচার করা আছে জেনেটিক চ্যাপ্টারে তোমরা দেখে নিবে তাহলে ডিটেলস আরও বুঝতে পারবে গ নম্বরে বলছে এ চিহ্নিত অংশের সংকোচন প্রসনে বিয়ের ভূমিকা এর সংকোচনে বিয়ের ভূমিকা কি অবশ্যই বিয়ের ভূমিকা আছে এ এ এ কাকে বলে এ হচ্ছে পিপিল কাকে বলে পিপিল হচ্ছে সেন্ট্রাল অ্যাপারচার বা ছিদ্র আইরিশের মাঝখানে যে ছিদ্রটা সেটাই হচ্ছে পিপিল এখন আইরিশ পেশি বলয় দিয়ে গঠিত আর পিপিল জাস্ট ছিদ্র এখন আইরিশ যদি প্রসারিত হয় তখন ছিদ্রটা কি হবে ধরে নিলাম এই অবস্থায় আছে আর মাঝখানে ছিদ্রটা হচ্ছে আইরিশ এই পিপিল আর আমার আঙ্গুলগুলো হচ্ছে আইরিশ আইরিশ যখন প্রসারিত হলো মানে আরও বেশি লম্বা হলো তখন পিপিলটা ছোট হয়ে গেল আবার আইরিশ যখন সংকোচিত হলো পিপিল তখন বড় হয়ে গেল তাহলে আইরিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ের সংকোচন এবং পোষণের ফলে আমরা জানি আইরিশ হচ্ছে কিছু পেশি দিয়ে এটা গঠিত কিছু পেশি থাকে এখানে আর সে পেশির মাধ্যমে আইরিশটা গঠিত হয় এবং উজ্জ্বল আলোর ক্ষেত্রে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয় এবং এমনি মৃদু আলোতে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয় আমরা জানি যখন উজ্জ্বল আলো আমরা যদি লাইটের উজ্জ্বল কোনো আলোর দিকে তাকাই তখন আমাদের পিপুলটা ছোটো হয়ে আসে পিপুলটা ছোট হয়ে আসে তার কারণ হচ্ছে এখানে আইরিশ প্রসারিত হয়েছে ব্যাপারটা এরকম হবে যে এটা যদি নর্মাল ধরে নিলাম এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে নর্মাল পিপিল আর আশেপাশের অংশটা হচ্ছে আইরিশ এগুলো হচ্ছে আইরিশ যদি উজ্জ্বল আলো হয় উজ্জ্বল আলোতে কী হবে আইরিশটা বড় হয়ে যাবে পিপিলটা ছোটো হয়ে যাবে উজ্জ্বল আলোর ক্ষেত্রে আর যদি সেটা মৃদু আলো হয় তাহলে আইরিশটা সংকোচন হবে পিপিলটা বড় হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে উজ্জ্বল আলোর ক্ষেত্রে পিপিল ছোট হয়ে যায় আইরিশ প্রসারিত হয়ে যায় মৃদু আলোদের ক্ষেত্রে বা স্তিমিত আলোর ক্ষেত্রে আইরিশ সংকোচন হয়ে যায় ফলে পিপিল বড় হয়ে যায় তাহলে আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম সুতরাং আইরিশের সংকোচন পোষণের উপরেই কিন্তু পিউপিলের ছোট হওয়া এবং বড় হওয়াটা মেনটেন করতেছে এবং যখন আলোর তীব্রতা অনেক বেশি থাকে উজ্জ্বল আলো তখন পিউপিলটা ছোটো হয়ে যায় ছোটো হয়ে গিয়েও যে পরিমাণে আলো যায় সে পরিমাণে আলোতেই মোটামুটি বিম্ব গঠিত হয় অথবা বিভিন্ন দিক থেকে অনেক আলো আসলে সেখানে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে আর যখন স্তিমিত আলো কোনো একটা বস্তুকে দেখার জন্য বেশি আলোটা আমাদের চোখে প্রবেশ করতে হবে একটা মিনিমাম আলো লাগবে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হওয়ার জন্য আর যেহেতু আলো এমনিতে মানে ন্যাচারালি কম সে সময় আমাদের পিপিলটা বড় হতে হবে আইরিশ সংকোচন হবে পিপিল বড় হবে ফলে বেশি পরিমাণে আলো চোখের ভেতরে প্রবেশ করবে তখন সেই বস্তুর প্রতি প্রতিবিম্ব গঠিত হবে তাহলে এটা জাস্ট আমরা জেনে ফেললাম এরপরে ঘ নম্বর বলছে উদ্দীপকের সাথে ঘাস ফোড়িঙের সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ অঙ্গের তুলনা করো উদ্দীপক এটা হচ্ছে হিউম্যান আই বা মানুষের চোখের বিভিন্ন অংশ এবং ঘাস ফড়িংয়ের যেটা আছে সেটাকে বলা হয় পুঞ্জাক্ষী এবং ফড়িংয়ের পুঞ্জাক্ষীর মধ্যে আবার অসংখ্য এটাকে জটিল পুঞ্জাক্ষী বলা হয় তার কারণ একটা পুঞ্জাক্ষীর মধ্যে প্রায় দুই হাজার ওমাটিডিয়া থাকে তাই দুই হাজার ওমাটিডিয়া হচ্ছে বহু বচন এক বচনে বলা হয় ওমাটিডিয়াম ওমাটিডিয়াম হচ্ছে ঘাস ফড়িংয়ের দর্শন একক হিসাবে কাজ করে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছি এখন তুলনা যদি আমরা করি বা এটার মধ্যে তুলনা করলে এখানে আমরা আমরা জানি ঘাস ক্ষেত্রে উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন এবং মৃদু আলোতে সুপার পজিশন গঠিত হচ্ছিল কিন্তু তাদের মেকানিজম কিন্তু একই যে উজ্জ্বল আলোতে আইরিশগুলো প্রসারিত হবে পিপিল ছোটো হবে মৃদু আলোতে আইরিশ সংকুচিত হবে পিপিল বড় হবে তাদের মেকানিজম এক মেকানিজম অলমোস্ট সেম বাট এদের যে আলোর তীব্রতা এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে উজ্জ্বলতে এক ধরনের আর বৃদ্ধতে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিন্তু মানুষের চোখের ক্ষেত্রে তা হয় না আর সর্বোপরি যদি পার্থক্য আমরা বলি মানুষের চোখ হচ্ছে সরল প্রকৃতির সরল প্রকৃতির এবং ঘাস চোখ হচ্ছে জটিল প্রকৃতির মানুষের যে চোখ সেটা বা স্তন্যপায়ের চোখ মস্তকের সামনে কপালের নিচে একটা কোটর থাকে অক্ষী কোটর সে কোটোরের মধ্যে অবস্থান করে আর ঘাসফরিং বা আর্থবোটা পর্বের প্রাণীদের যে পোকামাকড় তাদের চোখ মস্তকের দুপাশে ভিন্তহীন গোল গোল দুটি জটিল পুঞ্জাক্ষী থাকে এবং ওমাটিডিয়াম ওমাটিডিয়াম হচ্ছে ঘাসফরিংয়ের দর্শন একক আর আমাদের হিউম্যান আয়ের ক্ষেত্রে এরকম কোনো দর্শন একক নাই সেই চোখটা একাই হচ্ছে নিজে একক এবং ঘাস কী কী অংশ থাকে আমরা জানি যে কর্ণিয়া থাকে কর্ণিয়া কোষ ক্রিস্টালাইন কোন ক্রিস্টালাইন কোন কোষ আইরিশ রঞ্জক আবরণ র্যাবডোম রেটিনুলার কোষ রেটিনাল শীত এছাড়া ভিত্তি ঝিল্লি স্নায়ুতন্ত্র এইসব অংশগুলো থাকে আর আমাদের চোখে কি কি জানি আমরা স্ক্লেরা কোরয়েড সিলিয়ারি বডি সিলিয়ারি মাসেল সিলিয়ারি পেশি কর্ণিয়া আইরিশ পিপিল এসবগুলোই থাকে মূলত এখন আইরিশ আর স্ক্লেরা এটা আমাদের হিউম্যান চোখে থাকে কিন্তু ঘাসফনি এরকম আইরিশ বা স্ক্লেরা কোনো কিছু থাকে না এবং আমরা জানি যে ঘাস উজ্জ্বল উজ্জ্বলতে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে মৃত এক ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিন্তু মানুষের ক্ষেত্রে ওইরকম কোনো তফাত নেই সব আলোতে মোটামুটি একই প্রতিবিম্ব তৈরি হয় একটু স্পষ্ট অস্পষ্ট একটু ব্যাপার থাকে এছাড়া অলমোস্ট সেম এবং আর যদি পার্থক্য আমরা বলি যে আরেকটা মিল যদি আমরা বলি যেমন উজ্জ্বল অলতে আইরিশ রঞ্জক আবরণগুলো এখানে প্রসারিত হয়ে যায় পিপিল ছোটো হয়ে যায় আমাদের চোখের ক্ষেত্রে আইরিশ প্রসারিত হয় পিপিল ছোট হয়ে যায় উজ্জ্বলতে মৃদলতে ঠিক এর বিপরীতটা হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে জাস্ট এই চারটা প্রশ্নের অ্যান্সার পুঞ্জাক্ষী কী ঘাস বা আর্থ পরের প্রাণীদের মস্তকে দুপাশে গোল বৃন্তহীন জটিল একজোড়া চোখ থাকে তাকে পুঞ্জাক্ষী বলা হয় বর্ণান্ধতা কেন হচ্ছে বর্ণান্ধতা হচ্ছে তার কারণ আমরা কোনো কিছুকে দেখতে পাই তার কারণ হচ্ছে আমাদের চোখের মধ্যে কিছু বর্ণসংবেদী কোষ আছে সেগুলো রড কোষ এবং কোন কোষ কোষ উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করতে হেল্প করে আর রড কোষ মৃদু আলোতে বা ডিম লাইটে প্রতিবিম্ব তৈরিতে হেল্প করে এই রড কোষ এবং কোন কোষগুলো আমাদের এক্স ক্রোমোজোমের কিছু জিন থাকে সেই জিন থেকে এগুলো সিনথেসিস হয় বা উৎপন্ন হয় এখন এই জিনগুলো যে এই কোষগুলো তৈরির জন্য দায়ী কোনো কারণে এই জিনগুলো যদি প্রচ্ছন্ন হয়ে যায় মানে প্রকাশিত হতে না পারে তাহলে কোষগুলোও তো তৈরি করতে পারতেছে না তখন বর্ণান্ধতা দেখা দেয় আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে অন্য একটি সিরেনশিয়াল প্রশ্নের সমাধান করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ